আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জিওমেট্রি ফর কম্পিটিটিভ এক্সাম বইটির সংক্ষিপ্ত ভিডিও প্রকাশের পর থেকে আপনারা বইটি বের হয়েছে কিনা বা কোথায় পাওয়া যাচ্ছে সেটি জানতে চেয়েছেন। অনেকে আবার বইটির ভেতরের কিছু পৃষ্ঠার ফটো দিতে বলেছেন। আপনাদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে জিওমেট্রি ফর কম্পিটিটিভ এক্সাম বইটির ভেতরের 36 পৃষ্ঠার ফটো ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আমাদের ফেসবুক পেজে। সেই সাথে এই 36 পৃষ্ঠা পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে আমাদের ফেসবুক গ্রুপে। শুধু তাই নয়, বইটি সরাসরি আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করার লিঙ্কও দেওয়া হয়েছে। এই সবগুলো লিঙ্কই আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে। আজ এই ভিডিওটিতে আমি বইটির ভেতরের পৃষ্ঠা সহ বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বইটির সামারি সম্পর্কে জানতে চান তাহলে সামারি ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দিই, বইটিতে মোট পৃষ্ঠা আছে 616টি আর বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। তবে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে কিংবা নীলক্ষেত থেকে কিনলে বইটির দাম পড়বে 300 টাকা, আর রকমারি সহ অন্যান্য অনলাইন বুকশপ কিংবা লাইব্রেরি থেকে কিনলে বইটির দামের কিছুটা তারতম্য হতে পারে। এটা ওই প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়, এখানে আমাদের বলার কিছু নেই। এখন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বইটি খুললেই আপনি দেখতে পাবেন একটি মেধা যাচাই প্রশ্ন। প্রশ্নটি আমাদের ফেসবুক গ্রুপ ও পেজেও দেওয়া আছে। প্রশ্নটি সলভ করতে পারলে পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপে। এরপর আসেন সূচিপত্রে। বইটিতে দুইটি সূচিপত্র আছে, একটি এক পৃষ্ঠার সংক্ষিপ্ত সূচিপত্র, অন্যটি 4 পৃষ্ঠার বিস্তারিত সূচিপত্র। বইটির স্যাম্পল পেজে 4 পৃষ্ঠার বিস্তারিত সূচিপত্রটি দেয়া আছে। সূচিপত্রটির প্রথম কলামটি অধ্যায় নম্বর, দ্বিতীয় কলামটি অধ্যায়ের নাম, তৃতীয় কলামটি অধ্যায়ের কত নম্বর পার্ট সেটি সম্পর্কে, চতুর্থ কলামটি পার্ট 2 এর কত নম্বর টাইপ সে সম্পর্কে, পঞ্চম কলামে বিষয়বস্তু, ষষ্ঠ কলামে ওই অংশে কয়টি ম্যাথ আছে, আর সপ্তম কলামে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। এই বিস্তারিত সূচিপত্রের সাহায্যে আপনি বইটি সম্পর্কে যেমন একটা স্পষ্ট ধারণা পাবেন, তেমনি বইটির যে কোনো টপিক মুহূর্তেই খুঁজে বের করতে পারবেন। এরপর বইটির কোন অধ্যায়টি কিভাবে সাজানো সে সম্পর্কে একটা ধারণা দেয়া যাক। প্রথম অধ্যায়টি সাজানো 2টি পার্টে, দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় সাজানো 3টি পার্টে। প্রথম পার্টে প্রয়োজনীয় সূত্রবলী ও শর্টকাট টেকনিকগুলো এক নজরে দেওয়া আছে, দ্বিতীয় পার্টে টাইপসমূহ ও তৃতীয় পার্টে প্র্যাকটিস টেস্টগুলো দেওয়া আছে। বইটির অষ্টম অধ্যায়ে 4টি পার্ট আছে। প্রথম পার্টে সমাধানসহ আইবিএ বিবিএ এর বিগত বছরের প্রশ্নপত্র, দ্বিতীয় পার্টে আইবিএ এমবিএ এর প্রশ্নপত্র, তৃতীয় পার্টে বিসিএস এর প্রশ্নপত্র এবং চতুর্থ পার্টে বাংলাদেশ ব্যাংকের প্রশ্নপত্র। বইটির নবম ও সর্বশেষ অধ্যায়ে 5টি মডেল টেস্ট দেওয়া আছে, প্রথমটি জিআরই, দ্বিতীয়টি জিম্যাট, তৃতীয়টি আইবিএ, চতুর্থটি বিসিএস এবং পঞ্চমটি ব্যাংকের প্রশ্নপত্র নিয়ে মডেল টেস্টগুলো সাজানো। বইটির ইন্ট্রোতে সূচিপত্রের পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেয়া আছে সেটি হলো বইটির বিভিন্ন ধরনের প্রশ্নের নমুনা। বইটিতে সাধারণত 4 ধরনের প্রশ্ন বেশি এসেছে, সেই 4 ধরনের প্রশ্নের নমুনা এখানে দেয়া আছে। আপনারা এই অংশটা একটু ভালো করে দেখে নেবেন, তারপর বইটির প্রশ্ন সলভ করা শুরু করবেন। এরপর আসা যাক বইটির প্রথম অধ্যায়ে। বইটির প্রথম অধ্যায়ের প্রথম পার্টে এই বইয়ে বারবার ব্যবহার করা হয়েছে এই রকম 30টি চিহ্ন ও তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টে জ্যামিতিতে ব্যবহৃত 80টি বিভিন্ন বিষয়ের সংজ্ঞা ও সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা জ্যামিতির অঙ্কের ভেতরে এই বিষয়গুলো বারবার আসে, তাই এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা থাকলে অঙ্ক বুঝতে বেশ সুবিধা হয়। এজন্য এই বিষয়গুলো প্রথম অধ্যায়ে এই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্ত করে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবেন, তাহলে দেখবেন অধিকাংশ টার্মই আপনার পরিচিত লাগছে। বইটির দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত এই 6টি অধ্যায়ই বইটির মূল অংশ। যে কোনো কম্পিটিটিভ এক্সামে সাধারণত এই 6টি বিষয় থেকেই প্রশ্ন আসে। এই 6টি অধ্যায়ের প্যাটার্ন একই, প্রতিটি অধ্যায়ের প্রথম পাঠে ওই অধ্যায়ের সম্পর্কিত সকল সূত্র ও শর্টকাট টেকনিকসমূহ এক নজরে দেয়া আছে, যেটি এই বইটির একটি ইউনিক বৈশিষ্ট্য। কেননা এই পার্ট 1 এর কয়েকটি পৃষ্ঠা ভালোভাবে আয়ত্ত করতে পারলে ওই অধ্যায়ের পার্ট 2 আর পার্ট 3 এর প্রায় অর্ধেক কাজ মানে অর্ধেক পড়া শেষ। তাই আমার অনুরোধ, পার্ট 1 খুব ভালোভাবে শেষ করে তারপর পার্ট 2 তে যাবেন, তারপর পার্ট 3 তে। তাহলে দেখবেন বইটি পড়তে অনেক সহজ হয়ে গেছে আর ইন্টারেস্টিংও লাগছে। এরপর দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের পার্ট 2 তে আছে ওই অধ্যায়ের টাইপসমূহ, আর এই টাইপ ও টাইপের অঙ্কগুলোর সিরিয়াল এমনভাবে করা যেন আপনার বুঝতে ও সূত্রগুলো প্রয়োগ করতে সুবিধা হয়। তাই টাইপগুলো ধারাবাহিকভাবে শেষ করবেন,
আর আপনি চাইলে কোনো কার্ড দিয়ে টাইপের অঙ্কগুলোর সমাধান ঢেকে রেখে আগে নিজে করে তারপর মিলিয়ে দেখতে পারেন। এটাও বেশ কার্যকর একটা উপায়। এরপর আসি পার্ট থ্রিতে। দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের পার্ট থ্রিতে একাধিক প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে। প্র্যাকটিস টেস্টগুলোকে ইজি, মিডিয়াম, হার্ড এবং অন্যরকম টেস্ট এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। অন্যরকম টেস্টগুলোর অনেক অঙ্কই আমার বানানো এবং এই অঙ্কগুলোতে প্রায় সময় চিত্র বা সংখ্যা বা নির্দিষ্ট মান নেই। আপনি প্র্যাকটিস টেস্ট ওয়ান থেকে শুরু করে টেস্ট টু, টেস্ট থ্রি এভাবে সিরিয়ালে সবগুলো পরীক্ষা দিবেন। পরীক্ষা শেষে ইনস্ট্যান্ট উত্তর জানতে কিউআর কোডগুলো স্ক্যান করুন, তাহলে আর কষ্ট করে উত্তরপত্র খুঁজতে হবে না। উত্তরপত্রের পরে প্রত্যেকটি প্র্যাকটিস টেস্টের প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত সমাধান করে দেওয়া আছে, আর সমাধানের সময় মূল প্রশ্নটিও যুক্ত করে দেওয়া হয়েছে যাতে সলভ করার সময় আপনাকে বারবার মূল প্রশ্ন বের করার জন্য পৃষ্ঠা উল্টাতে না হয়। কেননা গণিতে, বিশেষ করে জ্যামিতিতে মূল প্রশ্ন না দেখে ব্যাখ্যা বোঝা বেশ কঠিন। এজন্য অফিসিয়াল জিআরই সহ আন্তর্জাতিক মানের অনেক বইয়ে সমাধানের অংশেও মূল প্রশ্ন দেওয়া থাকে। তাছাড়া এভাবে দেওয়ার আরেকটা সুবিধাও আছে, আর তা হলো কেউ পরীক্ষা দিতে না চাইলে সরাসরি এক্সপ্লানেশন অংশে গিয়ে পার্ট টু এর মতো করে একটা একটা করে প্রশ্ন সলভ করতে পারবেন। বিশেষ করে অধ্যায় আটের প্রশ্নগুলো অনেকেই হয়তো পরীক্ষা আকারে দিতে চাইবে না, তারা চাইলে সরাসরি এক্সপ্লানেশন অংশে গিয়ে একটা একটা করে প্রশ্ন সলভ করতে পারবেন। অধ্যায় সাত পর্যন্ত শেষ মানে জ্যামিতির মোটামুটি এ টু জেড শেষ। তবে নিয়মকানুন সব শিখে ফেললেও প্রয়োগের কোনো শেষ নেই, তাই চ্যাপ্টার আট অবশ্য পাঠ্য, অর্থাৎ চ্যাপ্টার আট কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কেননা এখানে যেমন আপনি আপনার জ্ঞানকে প্রয়োগ করতে পারবেন, তেমনি নতুন কিছু শিখতেও পারবেন। বলতে দ্বিধা নেই, এই অধ্যায়ে আমাকে যতটা শ্রম ও ধৈর্য দিতে হয়েছে তা অন্য কোনো অধ্যায়ে দিতে হয়নি। প্রায় 350টা প্রশ্ন সংগ্রহ করা ও সাজানো যেমন কঠিন একটা কাজ, তার চেয়েও কঠিন কাজ ছিল সহজ ভাষায় প্রশ্নগুলোর সমাধান লেখা, বিশেষ করে আইবিএ, বিবিএ এবং আইবিএ এমবিএর প্রশ্নগুলোর। কারণ আইবিএর প্রশ্নগুলো এমনিতেই একটু পেছানো টাইপের হয়, তার উপর আবার জ্যামিতি। যতই কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের সমাধান সর্বোচ্চ সহজ ভাষায় লেখার, বাকিটা আল্লাহ ভরসা। এরপর আসি বইটির নবম বা সর্বশেষ অধ্যায়ে। এই অধ্যায়ে পাঁচটি ফাইনাল মডেল টেস্ট দেওয়া আছে। মডেল টেস্ট এক এর প্রশ্নগুলো নেওয়া হয়েছে অফিসিয়াল জিআরই জেনারেল টেস্ট এবং অফিসিয়াল জিআরই কোয়ান্টিটিভ রিজনিং বই দুইটা থেকে। মডেল টেস্ট টু এর প্রশ্নগুলো নেওয়া হয়েছে জিম্যাট অফিসিয়াল গাইড এবং জিম্যাট অফিসিয়াল গাইড কোয়ান্টিটিভ রিভিউ বই দুইটা থেকে। মডেল টেস্ট তিন এর প্রশ্নগুলো নেওয়া হয়েছে আইবিএ, বিবিএ এবং আইবিএ এমবিএর বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে। মডেল টেস্ট ফোরের প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে। মডেল টেস্ট ফাইভের প্রশ্নগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্ট ব্যাংকের বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে। আর প্রত্যেকটা মডেল টেস্টের বিস্তারিত সমাধান দেওয়া আছে বইটিতে। জিওমেট্রি ফর কম্পিটিটিভ এক্সাম বইটি মোটামুটি এভাবে সাজানো হয়েছে। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে। বইটি সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, মতামত, পরামর্শ সব কিছুই শেয়ার করবেন আমাদের সাথে। আবার অঙ্ক করতে করতে কোথাও আটকে গেলে বা বুঝতে অসুবিধা হলে পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে, আর চেষ্টা করবেন অবশ্যই বইটি রিভিউ দিতে, সেটা রকমারিতে হোক কিংবা আমাদের ফেসবুক, ইউটিউবে। আর একটা কথা, এটি আমার প্রথম বই, তাও এত বড় কাজ নিয়ে এত বড় পরিসরে, তাই অনিচ্ছা সত্ত্বেও কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং সফলতার সাথেই থাকুন।